এই ছবিটা একটা মৃত বাচ্চার ফুসফুসের ছবি সে যখন জীবিত ছিল তখন বাদাম খেয়েছিল আর সে বাদামটা ফুসফুসে আটকে যায় তারপর সে আর নিঃশ্বাস নিতে পারেনি যার কারণে তার করুণ মৃত্যু হয় পরিবারে নেমে আসে হাজার বছরের দুঃখ এখন প্রশ্ন হল বাদাম তো পাকস্থলিতে যাওয়ার কথা কিন্তু সেটা ফুসফুসে কেন গেল উত্তর হলো এখানে খেয়াল করেন পাকস্থলিতে খাবার যাওয়ার রাস্তা আর ফুসফুসে বাতাস বা শ্বাস প্রশ্বাস যাওয়ার রাস্তা শুরুতে কিন্তু একই থাকে কিন্তু ছোট শিশুদের বেলায় যদি বাদামটা পাকস্তলিতে না গিয়ে ফুসফুসের রাস্তায় চলে যায় তখনই বড় ধরনের বিপদ হয় তাই বাদাম বড়ই কিংবা এই সাইজের খাবার বাচ্চাদের নাগালের বাহিরে রাখা একান্তই জরুরি তারপরও যদি ঘটনা ঘটে যায় তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে যাওয়ার পথে খেয়াল রাখতে হবে শিশুর মাথা যেন খানিকটা নিচের দিকে আর শরীরের নিচের অংশ যেন একটু উপরে থাকে তাহলে যেতে যেতে ঝাঁকুনিতে বাদামটা বের হয়েও যেতে পারে এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে কি বাদাম আমরা খাবো না পরিবারের জন্য কি বাদাম আনবো না কিংবা খাবো না অবশ্যই আপনি খাবেন এখন এই যে বাদাম এখন আপনি হয়তো খোলা রেখে একেবারে লবণ মশলা মরিচ দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা একটা টুপটুপ করে খেলেন আর বাচ্চার মা ভাবল ঠিক আছে এই ফাঁকে একটা সিরিয়াল দেখে নেই উমাবধীর সংসার কী করে ভাঙছে এটা আমার দেখার দায়িত্ব কিভাবে নীলাঞ্জনী এই সংসার করে আমার সেটাও দেখার দায়িত্ব না এই দায়িত্বে যদি আপনি চলে যান তাহলে আপনার বাচ্চার বিপদ হতে পারে বাচ্চার বাবা যদি মনে করে ঠিক আছে কয়েকটা বাদাম খেতে খেতে ওই যে ইউনিভার্সিটি কলেজ লেভের জন্য বাদাম খেতে খেতে কুটকুট করেছিল এবার বাদাম খেতে খেতে সোফাই বসে মুশফিকের সেঞ্চুরিটা দেখে নেই তাহলে কিন্তু আপনার পরিবারের জন্য দুঃখ নেমে আসতে পারে নেওয়া যাবে না পরেও যদি ধরেন আপনি বাচ্চাকে ঘুমে রেখে আড়ালে রেখে বাদাম খাচ্ছেন হঠাৎ করে বাচ্চা চলে আসছে তখন আপনি কি করবেন রেখে দিবেন গোপন করে রাখা যাবে না রাখা যাবে সর্বশেষ বলবো আপনার বাচ্চা সেটা আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ মহান আল্লাহ পাকের দরবার থেকে সেই পুরস্কার আসে তাকে হেফাজতে রাখা তাকে ভালো রাখা তার জন্য সময় দেওয়া তাকে খেয়াল করে পথ চলা সেটা তো আপনার একান্ত জরুরি আমি আমার জায়গা থেকে সতর্ক করে দিলাম কিন্তু তারপরে যদি আপনি সতর্ক না থাকেন হাজার বছরের দুঃখ কেবল আপনার জন্যই বোঝা হয়ে দাঁড়াবে মনে রাখবেন আজকের প্রজন্ম মানে আমাদের পরবর্তী প্রজন্মকে তার সুস্বাস্থ্য রাখা তাকে ভালো রাখা বাইরের খাবার থেকে দূরে রাখা সঠিক শিক্ষা দেওয়া সেটা একান্ত জরুরি আপনি আবার চুরিদারি করে শিশুকে সত উপদেশ দেওয়া যাবে না নিজেও মানুষ হতে হবে শিশুদেরকে মানুষ করতে হবে যদি মনে হয় এই বার্তা এবং এই ঘটনা আপনাকে নাড়িয়ে দিয়েছে কিংবা সচেতন করেছে তাহলে আপনি হিংসা দূরে রেখে ভালোবাসাময় আবেগ দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন অন্য পরিবারের দুঃখ যেন না আসে সেই কারণে ভালো থাকুন মহান পাক আপনার মঙ্গল করুন আল্লাহ হাফেজ